Sasuri Zindabad. Bishwas, apnake jini nijer bari barandaye dhariye durbin diye amar ghore uki maren take bishwas. কি দেখে ফেলেছেন? কে যাবে? জি জি, বিশ্বাস করুন, অল্পের জন্য পারিনি। স্তব্ধ হন। ইচ্ছে তো ছিল, সেই তিনি এই নির্জনে সশরীরে আমার গৃহে প্রবেশ করলে কি ঘটাবেন কে জানে। বিশ্বাসে মিলায় শ্রীলোক তর্কে বহুদূর। ইচ্ছা করছে হাতের কাছে যা পাই তাই আপনার দিকে নিক্ষেপ করি। না শুনুন, হাতের কাছে তো এখানে বড় একটা কিছু নেই, নিক্ষেপ করবার মতো কিছু পেতে গেলে ঘরে যেতে হবে, যাবেন? আর সেখান থেকে যদি একটা ধর্ম সংক্রান্ত বই এনে আমার দিকে নিক্ষেপ করেন তাহলে কি বলবো, ধন্য হয়ে একেবারে স্বচ্ছন্দে প্রস্থান করি। হঠাৎ ধর্ম সংক্রান্ত বইয়ের প্রয়োজন পড়লো কেন? কোনো ধার্মিক মহিলার প্রেমে পড়েছেন বুঝি, তাকে মুগ্ধ করতে। বিশ্বাস করো, বিশ্বাস করুন, আমি আপনি ছাড়া মানে শুন শুন শুন, আমি আপনার গা ছুঁয়ে বলছি। নির্জন দুপুরে আপনি আমাকে স্পর্শ করলেন। আপনি তো দেখছি আমাকে পাগল করে ছাড়বেন। সারা বাড়ি ভর্তি লোক কি দেখবে, চুপ করে দাঁড়া। আমার মনে হয় কাকাবাবুকে আমাদের ঠিক ওরম করেই তৈরি করতে হবে। অবশ্য ভারতীয় ধর্ম নিয়ে আমার আবার একটু আধটু। দিদি ভাই, ওটাকে কি একটু আধটু বলে? হ্যাঁ একটু আধটু। এই জানো তো দিদি ভাইয়ের না রূপান নিয়ে যা পড়াশোনা। ও অরুণাচলের ধর্ম? না না, পুরাণ বলতে চেয়েছিল। ধৃতরাষ্ট্রের কজন ছেলে মেয়ে কর্ণের পায় কি সব যেন কামড়ে দিয়েছিল, তাই না? সত্যি জানিস, বেহুলা, লক্ষিন্দর, মনসা, চাঁদ সওদাগর, ছেলেবেলা থেকে না এরা যেন আমার পাড়ার লোক জানিস। চিন্তা করিস না, ধর্ম নিয়ে সব বুঝিয়ে দেবো। আমি এখন একটু যাই, তাহলে শাশ্বত দাকে গিয়ে একটু হেল্প করি। তুই করবি হেল্প? কেন রে দিদি ভাই, এতদিন কি তোর সঙ্গে থেকে আমি কিছুই শিখিনি? দেখো বাবা, উল্টে না ফেলে। কি কাকা ভালো তো? এই তো আমার ভাইপো ভালো নেই কাকা। এই মেরেছে, এই আমি আপনার কাকা হতে যাবো কেন? আমি, আরে আপনি তো আমার কাকা। সে জানি কাকা, তুমি আমার ভাইপো কাতু। সব দিয়ে লাভ করে ফেলেছে, এটা কি হচ্ছে বলুন তো? আরে কাতু তো আমার স্ত্রী, এই তো কাতু। জিউসের স্ত্রী ভাই, তোমার স্ত্রী আমার ভাইজি। একটা কথা বলবো, আপনি বলুন তো ভাইপোর স্ত্রী কখনো ভাইজি হয়? এই না ভাইপো বউ কাতু, কাতু। আর আমি? ভেরি ইজি, মার্কণ্ড পুরাণ। এই যে ভাই কৌশিক, আমাকে কদিন এখানে থাকতে হবে বলো তো? এই মেরেছে, সেটা আমি জানবো কি করে? তাছাড়া আপনি তো, এরপর হবে ধর্ম আলোচনা, তার উপরে আমার অনুশোচনা। কিসের অনুশোচনা? কেন এখানে পাঠ করতে এলাম? আপনি এখানে পাঠ করতে এসেছেন? হায় ভগবান, সাতকান্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ না, রামের তো নয়। আচ্ছা বাই দা ভাই, আপনি আপনি জামাইবাবুর কাকা তো? জামাইবাবু মানে? তোমার আবার জামাইবাবু এলো কোত্থেকে? একা শাশুড়ি দেই তো আমি অন্ধকার দেখছি ভাই। আমার শাশুড়ি? তা নয় তো কি আমার! উফ, কি জ্বালা, কি আপদ! আচ্ছা ভাই কৌশিক, কতবার বলবো আমি কৌশিক নই, কৌশিক নই, আমার নাম নীল, কৌশিক আমার মেজ জামাই বাবু। শাশুড়ি জিন্দাবাদ।